গ্রিসে পাঁচ মহাদেশের 17টি দেশের অংশগ্রহণে 4 দিনব্যাপী চতুর্থ সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে। গ্রিস প্রতিনিধি জাকের হোসাইন চৌধুরী জানান, ইউনেস্কো গ্রিস শাখার আয়োজনে অনুষ্ঠানের তত্ত্বাবধায়ন করে বাংলাদেশ দূতাবাস। এথেন্সের গালাৎসিতে আলসুস ভেইকু থিয়েটারে ও থিয়েটার ও পার্কে এই উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় মেয়র জর্জ মার্ক পোলোসের পরিচালনায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুস আহমেদ। রাষ্ট্রদূত বাংলাদেশি স্টল সহ সব স্টল ঘুরে দেখেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসব উপলক্ষে বাংলাদেশ দোয়েল একাডেমির দেশীয় পণ্য ও খাবারের স্টলে প্রবাসী বাংলাদেশি পরিবার সহ বিদেশিরাও ভিড় জমান। অনুষ্ঠানে সহযোগিতা করেন দোয়েল সাংস্কৃতিক সংগঠনের প্রধান আহ্বায়ক আব্দুর রাজ্জাক টিটো, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস শিকদার, সাবেক সহসভাপতি আনাম মোহাম্মদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, সাবেক দপ্তর সম্পাদক মোতালেব মিয়া, সাবেক প্রচার সম্পাদক শিমুল সৈকত, দোয়েল একাডেমির সভাপতি সোহরাব হোসাইন ইসমাইল, সহসভাপতি জাহেদুল ইসলাম, আলমগীর হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আকমল মাহমুদ স্বপন, কোষাধ্যক্ষ আমেনা জাহান ও সংগঠনের যুগ্ম সম্পাদক নাসিমা সরকার। I'd like to express my deep gratitude and appreciation to the UNESCO Club for Piraeus and Islands for organizing this kind of wonderful, you know, cultural gathering. And I would also like to thank the Dual Bangladesh Dual Cultural Organization and Dual Academy for kindly representing the traditional culture of Bangladesh by their excellent performance over here. ইউনেস্কো থেকে প্রত্যেকটা দেশের কালচার প্রেজেন্ট করার জন্য এই মেলাটা করা হয় প্রত্যেক বছর। এই বছর বাংলাদেশ পার্টিসিপেট করেছে, সো আমরা বাংলাদেশি হিসাবে এখানে ডান্স পারফরমেন্স করেছি এবং খুবই ভালো লাগছে, আমাদের অনেক ভালো লাগছে, কারণ আমরা অনেক প্রেজেন্ট, হ্যাঁ, আমাদের কালচারটা প্রেজেন্ট করতে পারছি এখানে এসে বিদেশের সাথে অন্য অন্য দেশিরাও ছিল, সো অনেক ভালো লাগছে আমাদের।